আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত, মারা গেলেন আরও 30 জন। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। শ্রদ্ধা ভালোবাসায় বরণিক অবস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাহারা খাতুন। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। এবারে বিস্তারিত। দেশে একদিনে পরীক্ষা অনুপাতে সর্বোচ্চ 24% করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 11,193টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,686 জন, প্রাণ গেছে আরও 30 জনের। তবে শনাক্তের হার বাড়লেও করোনার সংক্রমণ কমে আসছে বলে জানিয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। শুক্রবার করোনার নমুনা পরীক্ষা হয়েছে 11,193 জনের, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম পরীক্ষা। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,686টি। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00%। জুলাইয়ের শুরু থেকে কমছে নমুনা পরীক্ষা, তবে নমুনা বিবেচনায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী শনাক্তের হার, আর এমন পরিসংখ্যানেও সংক্রমণের হার কমছে বলে দাবি করছে স্বাস্থ্য বিভাগ। ফি নির্ধারণ, উপসর্গবিহীন মানুষ ও করোনা রোগীর দ্বিতীয় দফায় পরীক্ষা না করায় নমুনা পরীক্ষা কমছে বলে মনে করেন রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর কর্মকর্তারা। তার মতে অপ্রয়োজনীয় পরীক্ষা না করায় এখনই সংক্রমণের প্রকৃত চিত্র উঠে আসছে। এ পর্যন্ত দেশে করোনা পরীক্ষা হয়েছে 9,32,465 জনের, যাতে শনাক্ত হয়েছেন 1,81,129 জন। এদিকে শুক্রবারও করোনায় 30 জনের প্রাণ গেছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 2,305। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,628 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সহ করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে কুমিল্লা ও খুলনায় 5 জন করে এবং রাজশাহী ও চট্টগ্রামে 2 জন করে মারা যান। এদিকে বিভিন্ন জেলায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও ব্যাংকার সহ সাধারণ মানুষের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন পরাগার মান। দিনকে দিন বাড়ছেই করোনা ভাইরাস কিংবা করোনা উপসর্গে মৃতের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন, তার মধ্যে 1 জন করোনা পজিটিভ, বাকি 4 জনের উপসর্গ ছিল। জেলায় এ নিয়ে করোনায় মারা গেল 121 জন। এদিকে করোনা শনাক্ত হয়েছে 86 জনের। খুলনায়ও করোনা ভাইরাসে মারা গেছে 5 জন, তবে তাদের 3 জনের মধ্যে করোনা উপসর্গ ছিল। তাছাড়া 80 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি মারা যান। চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে আর নতুন 192 জন পজিটিভ হন। মৌলভীবাজারে করোনা ভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে, একজনের করোনা নিশ্চিত, অন্যজনের উপসর্গ ছিল। করোনায় জেলায় মোট মৃতের সংখ্যা 49 জন। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা যান, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 88, নতুন আক্রান্ত 37 জন। করোনা হটস্পট নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে, জেলায় মৃতের সংখ্যা 121 জন, 37 জন নতুন করে আক্রান্ত। পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়, এ নিয়ে জেলায় মোট মৃত্যু 34 জনের। যশোরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 15 জন। তাছাড়া এক ডাক্তার সহ আক্রান্ত হন 31 জন। এদিকে ময়মনসিংহে 24 ঘণ্টায় আরও 37 জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। জামালপুরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ আরও 17 জনের, নাটোরে 6 বছরের শিশুসহ 17 জন, নোয়াখালীতে 47 জন, শেরপুরে স্বাস্থ্যকর্মী সহ আরও 4 জন এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বিভিন্ন আবাসিক হোটেলের 17 কর্মচারী সহ 50 জন করোনা পজিটিভ হবার খবর পাওয়া গেছে। পরাগরমান এটিএন বাংলা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। খালেদ আক্তার দীর্ঘদিন এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোষাধ্যক্ষ সহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে। এ অবস্থায় মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরী সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারীর মাস সময় মাঠ পর্যায়ে নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে 4 মাসেরও বেশি সময় ধরে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীরাও এ সময় ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবা। সরকারের করোনা বিষয়ক পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির তথ্য মতে, চলতি বছরের এপ্রিল মাসে প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা পেয়েছেন কেবল 18,062 জন নারী, যা আগের বছর একই সময়ে ছিল 42,571 জন। প্রাতিষ্ঠানিক প্রসবসেবা কমে যাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। পরিবার পরিকল্পনা পদ্ধতিতে নারীরা অবিকম্পিত পাচ্ছেন এবং এর কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনিরাপদ এমআর অর্থাৎ অনিরাপদ গর্ভপাত বাড়ছে। নীতিনির্ধারকরা এখনই পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ এমআর সেবা সহ প্রজনন স্বাস্থ্য সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসাবে গণ্য করুক। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পূর্বাভাস অনুযায়ী করোনায় দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে আর 50% কমলে মারা যেতে পারেন আরও 7,265 জন। অনেকটি কেন্দ্রে আসতো না, সেন্টারে আসতো না মানুষজনের ডেলিভারি করার জন্য। এই পরিবার কল্যাণ সহকারে যারা সিএসবি প্রশিক্ষণ প্রাপ্ত, তারা বাড়িতে গিয়ে ডেলিভারি করেছে। তারা সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে গিয়েছে, পরিবর্তনের সেবার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়েছে এবং সর্বোপরি উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার এবং ফ্রন্টলাইন অফিসার থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা যেভাবে সেবা দিচ্ছি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকাংশে বাল্য বিয়ের হার বেড়ে গেছে, কমছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হারও। এসব সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
সকালে রাজধানী বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানান তাঁদের সামরিক সচিব। সেখানে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতাকে। আপেল মাহমুদের রিপোর্ট। কখনো রাজপথে, আবার কখনো আদালতে নেতাকর্মীদের জন্য লড়াইয়ে আওয়ামী লীগের ভরসায় ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। দলের প্রতিটি আন্দোলন আর সংকটে পাশে থেকে সাহস আর শক্তি যুগিয়েছেন সহযোদ্ধাদের। প্রিয় এই নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রথম জানাজা শেষে বনানে নেওয়া হয় তাকে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান তাকে। সামাজিক দূরত্ব অনেকটা উপেক্ষা করেই তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান আওয়ামী লীগের নেতারা। মহাখালী এবং ফার্মগেট এলাকা, এই এলাকাকে তিনি প্রকম্পিত করে তুলতেন, কোনো রক্তচক্ষুকে তিনি ভয় পেতেন না। সবারই একটা শ্রদ্ধার পাত্র ছিলেন। যখনই কেউ অসুবিধায় পড়তেন, আমি বলছি, আইনি সহায়তার জন্য তিনি সবসময় এগিয়ে আসতেন। এই নেতা সবার জন্যই আজকে একজন প্রিয় নেতা ছিলেন, এবং আমরা মনে করি আমরা একটা প্রিয় নেত্রীকে হারিয়েছি। আইনজীবীদের পক্ষে কাজ করার মতো ব্যক্তিত্ব আমরা আর ফিরে পাব না, একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বনানে কবরস্থানে মায়ের কবরে শোয়ানো হয় আওয়ামী লীগের অন্যতম ত্যাগী এই নেতাকে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান সাহারা খাতুন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, শেরপুর এবং সিরাজগঞ্জে পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, উত্তর আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ফলে আগের জলাবদ্ধতা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নদীর তীরবর্তী এলাকায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুলুর চর, বেপারিপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর এখনও বানের পানিতে ডুবে রয়েছে। দুর্গত মানুষ শহররক্ষা বাঁধসহ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ের মানুষ। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি 12 সেন্টিমিটার বেড়েছে। বন্যা কবলিত 5 উপজেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি ও পশু খাদ্যের সংকটে রয়েছে। কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ চরাঞ্চল। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 12 সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করেছে। অতিবর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমাড়ি ও সদর উপজেলার 12টি ইউনিয়নের নদী তীরবর্তী 20টি গ্রামের 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা।
আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর 6 আসনের উপনির্বাচন। গত জানুয়ারিতে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আলা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে মোট প্রার্থী ছিলেন 3 জন, কিন্তু করোনা ভাইরাসের কারণে বিএনপি নির্বাচনে অংশ না নেয় মুখোমুখি আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও জাতীয় পার্টির হাবিবুর রহমান। যশোর থেকে শাহানারা বেগমের রিপোর্ট জানাচ্ছেন ইশাত লিমা। যশোর 6 উপনির্বাচনে ভোটের প্রচারণায় যথারীতি এগিয়ে আওয়ামী লীগ, তবে তেমন জোরালোভাবে মাঠে নেই জাতীয় পার্টি। যদিও জয়ের ব্যাপারে আশাবাদী লাঙ্গল প্রার্থী, আর নৌকা প্রার্থীর দাবি করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই প্রচারণা চালাচ্ছেন তিনি। নির্বাচনে আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা কিন্তু যেমন প্রচার করছি, কেশবপুরীর যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। যদি আমি বিজয়ী হই, এই কেশবপুরের সমস্ত উন্নয়ন এবং কেশবপুরকে মডেল করব। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে ভোট কেন্দ্রে যাবেন কিনা তা নিয়ে দ্বিধান্বিত কোনো ভোটার, তবে একজন অভিভাবক পেতে ভোট দিতে চান অনেকেই। আমরা করোনা সচেতনতা মেনেই আমরা এই নির্বাচনটা চাই, যাতে এই নির্বাচনের মাধ্যমে আমাদের এই জায়গায় একটা অভিভাবক হোক। আমরা চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে যাতে ভোট দিতে পারে। সামাজিক দূরত্ব মেনে নিরাপদ ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। প্রতিটা কেন্দ্রে আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য যে সমস্ত সরঞ্জাম দরকার, বিশেষ করে স্যানিটাইজার, সাবান, পানি, এগুলোর ব্যবস্থা রাখবো এবং আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। উপনির্বাচন সফল করতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশ সুপার জানান, 40টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও 39টিকে সাধারণ হিসেবে ধরা হচ্ছে। মোবাইল পার্টি থাকবে, আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকবে, প্রত্যেকটি ভোটার যাতে আপনার ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য একটি সঠিক পরিবেশ আমরা তৈরি করতে পারবো। যশোর 6 কেশবপুর নির্বাচনী এলাকায় ভোটার 2,03,018 জন, এর মধ্যে পুরুষ 1,02,122 এবং মহিলা 1,896 জন, আর ভোট কেন্দ্রের সংখ্যা 79টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনার মধ্যে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে যশোরের কেশবপুরে যশোর 6 আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুবিধা সুযোগ নেই বলেও জানান সিইসি। যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা, এটা আমরা এরপরে আর আমরা পিছিয়ে যেতে পারি না, সেই কারণে বাধ্য হয়ে এই নির্বাচন আমরা অনুষ্ঠানগত হচ্ছে। করোনার কারণে, বর্ষার কারণে, বৈরী আবহাওয়ার কারণে এবং অস্বাভাবিক পরিস্থিতির কারণে কখনো নির্বাচনের গুণগত নিয়ে কোনো রকমের আপোষ করা যাবে না। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ে এক নারী নিহত ও এক শিশু আহত হয়েছে। পুলিশ জানায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল দুর্গম অঙ্গাই পাড়া সংলগ্ন নাইতিং ঝিরি এলাকায় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাহাড়ের জুমঘরে থাকা শান্তিলতা ও তার সাথে থাকা শিশু অর্জুন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আহত নারী মারা যান। গত কয়েক বছর ধরে চামড়া শিল্পে চলছে অস্থিরতা। গেল বছর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায় নেতাদের মধ্যস্থতায় ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধের সমঝোতা হয়, অথচ বছর পার হলেও চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীদের হাতে আসেনি সেই পাওনা টাকা। এদিকে করোনার কারণে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য যতটুকু রপ্তানি হওয়ার কথা ছিল তা হয়নি, বরং বাতিল হয়েছে বেশিরভাগ পুরনো অর্ডার। কোরবানির ঈদ উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ থেকে ঢাকায় গরু পাঠানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন। সকালে নাটোর রাজবাড়ির আনন্দ ভবনে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভায় তিনি একথা জানান। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক এ কে এম আরিফুল ইসলাম সহ রাজশাহী অঞ্চলের জেলা ও উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। শনিবার রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকরাম একই উপজেলার উত্তর মানিকপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় নারী পুরুষ সহ 9 জনকে এবং বাংলাদেশ থেকে ভারতে গমনকালে 27 জনকে আটক করেছে বিজিবি। পরে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করে
তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। গেল বছরের নভেম্বর ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে এনআরসির কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে 363 জনকে আটক করেছিল বিজিবি। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দিনাজপুরে 92টি মসজিদ, মন্দির, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে 62,57,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার ও প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সি বাচ্চুসহ অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে করোনাকালীন সময়ে সরকারি সহযোগিতা সহ 10 দফা দাবিতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। সকালে রেনেসা মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার 18টি কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। পটুয়াখালী কলাপাড়ায় জলাবদ্ধতা থেকে ফসলি জমি, বসত ভিটা, মাছের ঘের সহ পানি নিষ্কাশনের একমাত্র খাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের নানা অব্যবস্থাপনার ফলে কলাপাড়ার ধানখালি গ্রামের 100 একর ফসলি জমি, বসত ভিটা ও রাস্তা জলাবদ্ধতার কবলে পড়েছে। নষ্ট হয়ে গেছে প্রায় 10 লক্ষাধিক টাকার ঘেরের মাছ। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁয়ে সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ। দুপুরে শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে উদীচীর নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। রংপুরে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মাদকাসক্ত ও পেশাদার রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। নগরীর ধাপ জেল রোডে অবস্থিত অনুমোদনহীন শহীদ গ্রুপিং সেন্টার নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তা বন্ধ ও সকল মালামাল জব্দ করা হয়। রংপুর জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এই অভিযান পরিচালনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে দোহার বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।